আমরা এখানে এসেছি আমাদের শর্ট সিলেবাসের আন্দোলন নিয়ে অতিরিক্ত তাপমাত্রা অসহনীয়তা তাপমাত্রার কারণে শিক্ষার্থীরা নিয়মিত ক্লাস করতে পারেনি, কারণ দীর্ঘ সময় স্কুল বন্ধ ছিল, যার ফলে আমাদের পড়ালেখার অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। পরীক্ষা শেষ না হতেই পবিত্র রমজান কেটে গেছে এক মাস, এ কারণে শিক্ষার্থীরা তাদের স্কুলে অনেক ক্লাস করতে পারেনি, পড়ালেখার অনেক ক্ষতি হয়েছে। আমি বিআর হাজিয়াতুল্লাহ দ্বাদশ উচ্চ বিদ্যালয়ের ছাত্র। আমি এখানে আসছি আসার কারণ হচ্ছে যে আমাদের স্কুল বিগত 3 দিন বন্ধ ছিল, এবং আমাদের হলো বন্যাকবলিত এলাকা ছিল আমাদের এলাকা, তারপরে বিভিন্ন আন্দোলন, তারপরে হলো বন্যা, বিভিন্ন কারণে আমাদের স্কুল বন্ধ ছিল। তারপর আমাদের ক্লাস ঠিকমতো করতে পারি না, আমরা পড়াশোনা ঠিকমতো করে নাই। যেমন আমাদের স্কুলের কাছে মিডল ক্লাস যারা ছাত্র, তারা তো স্কুলে আসলে হয়তো পড়লে সারা পড়া দিলে সে পড়া বাড়িতে রিভিশন দিয়ে পড়া পড়তে পারে, কিন্তু তারা তো স্কুলে যেতে পারে না, স্কুল বন্ধ থাকার কারণে বাড়িতে পড়াশোনা তেমন একটা করতে পারে না, বন্যার কারণে, বিভিন্ন আন্দোলনের কারণে, গরমের কারণে, কারণ থাকে না, অনেক বিভিন্ন কারণ আছে এই কারণে। তো আমরা চাই যে মাননীয় শিক্ষক প্রতিষ্ঠান যে আমাদের এই দাবিটা মেনে নেয়, এ মেনে নিলে, আর যদি আমাদের দাবিটা না মেনে নেয় তাহলে যতই আমাদের দাবি মানবে না, তখন আমরা রাজপথে থাকবো, আমরা আন্দোলন চালিয়ে যাবো। কত নম্বরে? 50 মার্কের পরীক্ষা, 100 থেকে 150 এটা তোমাদের জন্য ভালো হবে না? শর্ট পড়ে শর্ট পরীক্ষা দিলে ভালো শর্ট, এখন বর্তমানে যে পরিস্থিতি শর্ট পড়ে শর্ট পরীক্ষা দিলে আমাদের ভালো হবে, তাহলে তোমার কম জানলে না, ভবিষ্যতের জন্য সমস্যা পড়ে গেল না? ভবিষ্যতে কম জানা কি, আমরা তো কলেজ লাইফ উঠবো, কলেজে পড়বো, ওই দিক দিয়ে জানতে পারবো। তোমরা উচ্চ আর কি আছে, কোন শিক্ষক আছে এখানে?